হরে কৃষ্ণ। বিষ্ণুভোগ রেসিপিতে আপনাদের স্বাগত। বাড়িতে খুব সহজেই আমরা দোকানের মতো পনির বানিয়ে নিতে পারি। বাজারের কেনা পনির একাদশীর রান্নায় ব্যবহার করা হয় না। এই পনির একাদশী বা অন্যান্য ব্রতের দিনেই বিভিন্ন অনুকল্প প্রসাদেও ব্যবহার করতে পারে। আসুন দেখে নিই পনির কিভাবে বানাতে হবে। এক লিটার গরুর দুধ, গরুর দুধ না পেলে ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করতে পারেন। দুধ হাই ফ্লেমে ফোটানোর জন্য বসিয়ে দিতে হবে। দুধ ফুটে এসেছে, ওপরে যে সর জমে যাচ্ছে সেটা দুধের সাথে মিশিয়ে দিন। এবার ওভেন লো ফ্লেম করে দিয়ে এখানে হাফ কাপ দইয়ের মধ্যে হাফ কাপ জল মিশিয়ে নেওয়া হয়েছে। এবার এটাকে দুধের মধ্যে একটু একটু করে ঢালতে হবে যতক্ষণ না দুধটা কেটে যাচ্ছে। দুধ একবার হাতা দিয়ে নাড়িয়ে দিন যাতে উপরে সর যেগুলো জমে গেছে সেগুলো মিশে যায়। দুধ কাটতে শুরু করে দিয়েছে। দুধ পুরো কেটে গেছে, একদম পরিষ্কার হয়ে ওয়াটার আর ছানা আলাদা হয়ে গেছে। ফ্লেম অফ করে এবার এটাকে ছেঁকে নেব। বাটির ওপরে ছাকনি রেখে তার উপর একটা সুতির কাপড় দিয়ে ছানাটাকে এর মধ্যে ঢেলে দেব। দই দিয়ে দুধ কাটলে ছানা ছাকার পর ছানা আলাদা জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই, কিন্তু লেবু বা ভিনিগার ব্যবহার করে দুধ কাটলে ছানা আলাদা জল দিয়ে ধুয়ে নিতে হবে, নইলে ছানায় টক ভাব থেকে যাবে। পনির প্রায় তৈরি হয়ে গেছে। এবার এই ছানার ওপরে একটা পাথরের চাটু 10 মিনিটের জন্য রেখে দেব, তাহলে এর ভেতরে যে জলটা রয়েছে সেটা বেরিয়ে যাবে। 10 মিনিট পর ছানার ভেতরে যেটুকু জল ছিল সেটাও বেরিয়ে গেছে এবং খুব সুন্দর পনির তৈরি হয়ে গেছে। এক লিটার দুধ থেকে 250 গ্রাম পনির হয়েছে। এটাকে এবার যেরকম ইচ্ছে সেরকম সাইজের কেটেই বাটার পনির, শাহি পনির, পনির কোরমা যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারেন।